দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। সর্বপ্রথম জানিয়ে দিব, ইহুদিবাদীরা পরাজয়ের গিলানি ছাড়া আর কিছুই পাবে না, কুসকাওয়াজে বললেন ফিলিস্তিনি মুখপাত্র। এদিকে ইসরায়েলের রাজধানীতে ক্ষেপণাস্ত্র বৃষ্টির হুমকি। অন্যদিকে জালিয়াতির অভিযোগে সৌদি যুবরাজের কারাদণ্ড। আরও জানবেন যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বংসে নিহত সাত। এছাড়াও জানিয়ে দিচ্ছি আফগানিস্তানে মর্টার হামলা, নিহত ছয়। সর্বশেষ জানবেন সরকার উদার গণতন্ত্র ধ্বংস করে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে, বললেন মির্জা ফখরুল। দর্শক এখন জানিয়ে দিব বিস্তারিত। ইহুদিরা পরাজয়ের গিলানি ছাড়া আর কিছুই পাবে না, কুসকাওয়াজে বললেন ফিলিস্তিনি মুখপাত্র। ফিলিস্তিনের কুদস ব্রিগেডসের মুখপাত্র আবু হামজা বলেছেন, আমাদের নির্বোধ শত্রুদের বলছি পরাজয়ের গিলানি এবং ভয়ভীতি ও আতঙ্ক ছাড়া আর কিছুই অর্জন করতে পারবে না। তিনি গাজা শহরের পশ্চিমে আল কাতিবাহ চত্বরে সামরিক কুচকাওয়াজের সময় এই কথা বলেন। তিনি আরও বলেছেন, আমরা আবারও দখলদার ইসরায়েল, তাদের সেনাবাহিনী, ইহুদিবাদী নেতা ও উগ্রপন্থী বসতি স্থাপনকারীদের এই শিক্ষা দিয়েছি যে পবিত্র স্থানগুলো আমাদের রেড লাইন। তিনি বলেন, আমরা গোটা বিশ্বকে আবারও বলছি, ফিলিস্তিন আমাদের, বাইতুল মুকাদ্দাস জেরুজালেম আমাদের, বাইতুল মুকাদ্দাস শীঘ্রই মুক্ত হবে। এদিকে আবু হামজা বলেন, এবারের যুদ্ধে আমরা শহীদদের রক্তের বিনিময়ে ফিলিস্তিনিদের জন্য নতুন একটি বিজয় এনেছি এবং শত্রুদেরকে অপমানিত করেছি। ফিলিস্তিনিরা তাদের শহীদদের পথ অনুসরণ অব্যাহত রাখবে বলে তিনি দৃঢ়ভাবে ঘোষণা করেন। এই সূত্রটি প্রকাশ করেছে পার্স টুডে। ইসরায়েলের রাজধানীতে ক্ষেপণাস্ত্র বৃষ্টির হুমকি। ইসরায়েলের যে কোনো হামলার কড়া জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি করে দিয়েছেন গাজা উপত্যকার অন্যতম প্রধান প্রতিরোধকামী সংগঠন ইসলামী জিহাদ আন্দোলনের নেতা জিয়াদ আল নাখালা। তিনি বলেছেন, আমাদের একজন নেতাকে হত্যা করা হলেও তেল আবিবের ওপর ক্ষেপণাস্ত্র বৃষ্টি বর্ষণ করে আমরা তার জবাব দেব। সম্প্রতি ফিলিস্তিনি নেতাদের হত্যার ব্যাপারে ইহুদিবাদী ইসরায়েল হুমকি দিয়েছে। এর জবাবে ইসলামী জিহাদ নেতা এমন সতর্কবার্তা দিলেন। রুশ বার্তা সংস্থা স্পুতনিক এই খবর জানিয়েছে। জিয়াদ আল নাখালা বলেন, শত্রুরা যা মনে করেছে আমরা তার চেয়ে বর্তমানে অনেক বেশি শক্তিশালী। প্রতিরোধকামী সংগঠনগুলো চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত তাদের লড়াই অব্যাহত রাখবে। এদিকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়ার পর ইসরায়েল ফিলিস্তিন নেতাদের গুপ্ত হত্যার হুমকি দেয়। গাজা যুদ্ধে ফিলিস্তিনিরা ইসরায়েলের বিরুদ্ধে 4,000-এর বেশি রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এতে বাধ্য হয়ে ইসরায়েল হামাসের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি করে। তবে নির্বিচারে ফিলিস্তিনি নাগরিকদের গ্রেপ্তার অব্যাহত রাখার পাশাপাশি নেতাদের গুপ্ত হত্যার হুমকি দেয় ইহুদিবাদী দেশটি। এদিকে ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাসের সঙ্গে টানা 11 দিন সংঘাতের পর ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে, তবে নামমাত্রই যুদ্ধবিরতি চুক্তি। 21 যুদ্ধবিরতির পর থেকে নতুন করে কমপক্ষে 250 ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি বাহিনী। এদিকে গাজা যুদ্ধে নির্যাতিত ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের সম্ভাব্য যুদ্ধাপরাধ তদন্ত করতে কমিটি গঠনের সম্মত হয় জাতিসংঘের মানবাধিকার পরিষদ। ওই পরিষদের ভোটাভুটিতে প্রস্তাবের পক্ষে 24 ভোট এবং বিপক্ষে 9 ভোট, আর ভোটদানে বিরত থাকে 19টি দেশ। এছাড়াও ইসলামী সহযোগী সংস্থা বা OIC এর পক্ষ থেকে জাতিসংঘ মানবাধিকার পরিষদে প্রস্তাবটি তোলা হয়। প্রস্তাবটি পাশ হওয়ার ফলে জাতিসংঘ মানবাধিকার পরিষদ এখন একটি কমিটির মাধ্যমে গাজা ইসরায়েলের সম্ভাব্য যুদ্ধাপরাধ তদন্ত করে দেখবে। জালিয়াতির অভিযোগে সৌদি যুবরাজের কারাদণ্ড। জালিয়াতির অভিযোগে সৌদি আরবের এক যুবরাজকে 2 বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। তিনি পৌরসভা, পল্লী ও গৃহায়ন মন্ত্রণালয়ের কর্মরত ছিলেন। আদালতের রায় বলা হয়েছে, দোষী যুবরাজ বেআইনিভাবে রয়্যাল হাইনেস উপাধি ব্যবহার করতেন। তিনি রাজপরিবারের সদস্য হলেও এই উপাধি ব্যবহারের অধিকার রাখেন না, কারণ এই উপাধি শুধুমাত্র বাদশাহ আব্দুল আজিজ আল সৌদির বংশধরদের জন্য প্রযোজ্য। একই আদালতে জালিয়াতির অভিযোগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জেনারেলকে 8 বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি ব্যক্তিগত স্বার্থে প্রশাসনিক কর্তৃত্ব এবং তার অবস্থানকে অপব্যবহার করেছেন। পাশাপাশি তাকে 1,60,00,000 সৌদি রিয়ালও জরিমানা করা হয়েছে। এদিকে আদালতে একই মামলায় জড়িত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তাদের বিরুদ্ধেও কারাদণ্ডের সাজা দেওয়া হয়। তাদের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মেজর জেনারেলকেও জালিয়াতির অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়। তার বিরুদ্ধে ব্যক্তিগত ও বাণিজ্যিক লাভ অর্জনে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আনা হয়েছিল। এছাড়া আরও 4 কর্মকর্তাকে অর্থদণ্ডসহ 3-6 বছরের কারাদণ্ড দেওয়া হয়।
এছাড়াও সৌদি আরবের আরেকটি আদালত কারাগারের জেনারেল ডিরেক্টরেটে কর্মরত এক নিরাপত্তা কর্মকর্তাকে 30,000 রিয়াল জরিমানা সহ 2 বছর 10 মাস কারাদণ্ড দিয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি একজন বন্দীকে সেবা ও সুযোগ সুবিধা দেওয়ার বিনিময়ে ওই বন্দীকে স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িত হওয়ার প্রস্তাব দিয়েছিলেন। এই সূত্রটি প্রকাশ করেছে মিডল ইস্ট মনিটর। যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্তে নিহত 7। যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে বিমান বিধ্বস্ত হয়ে অন্তত 7 আরোহীর মৃত্যু হয়েছে। সকাল 11টার দিকে অঙ্গরাজ্যটির ন্যাশভিলের পার্শ্ববর্তী পার্সিপ্রিন্ট লেকে দুর্ঘটনাটি ঘটে। মর্মান্তিক এই দুর্ঘটনায় বিমানের পাইলট সহ 7 আরোহীর সবাই ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। নিহতদের মধ্যে ডায়েট বিশেষজ্ঞ ডোয়েন সাম্বির লারা এবং তার স্বামী জো লারাও রয়েছেন। এছাড়াও বিমানে ব্র্যান্ড উইডের রিমান্ড ফেলোশিপের অন্যান্য সদস্যরা ছিলেন। স্থানীয় প্রশাসন সকলকে মৃত ঘোষণা করেছে। এদিকে মার্কিন ফেডারেল এভিয়েশনের কর্মকর্তারা বিবৃতিতে জানিয়েছেন, সেসনা C501 মডেলের একটি ছোট বিমান একটি বিমানবন্দর থেকে উড্ডয়নের পর শ্রীনার কাছে পার্সিপ্রিস্ট লেকের ওপর বিধ্বস্ত হয়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনার পরপরই রাদারফোর্ড কাউন্টির উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে যান এবং এই উদ্ধার কাজ শুরু করেন। সে সময় রাদারফোর্ড কাউন্টির ফায়ার রেস্কিউ অপারেশনের ক্যাপ্টেন জোশুয়া স্যান্ডার্স জানিয়েছেন, দুর্ঘটনায় কোনো যাত্রীর বেঁচে থাকার সম্ভাবনা নেই। তিনি আরও বলেন, আমরা সব রকম চেষ্টা চালাচ্ছি, কেউ বেঁচে আছে কি না তার দেখার চেষ্টা করছি, তবে মনে হয় না কেউ জীবিত আছে। তিনি আরও বলেন, নিহত ব্যক্তিদের পরিবারকে না জানানো পর্যন্ত কারোর নাম প্রকাশ করা হবে না। এর আগেও দুর্ঘটনায় একজন নিহত হওয়ার কথা জানানো হলেও উদ্ধার কাজ জোরদার হওয়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে নিহতের সংখ্যাও। উদ্ধারকারীরা প্লেনের ধ্বংসাবশেষে শনাক্ত করেছে। স্যান্ডার্স জানিয়েছেন, লেকের ওপরে বিমান বিধ্বস্ত হওয়ায় উদ্ধার কাজ করতে কিছুটা দেরি হচ্ছে। এছাড়াও শ্রীনা রাদারফোর্ড কাউন্টি বিমানবন্দর থেকে পাম বিচ আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে যাচ্ছিল বিমানটিও, যদিও কর্তৃপক্ষ বিমানের রেজিস্ট্রেশন সম্পর্কিত কোনো তথ্য প্রকাশ করেনি। শ্রোনা ন্যাশভিলের প্রায় 32 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত। পার্সিপ্রিস্ট লেক যে পেরসি প্রিস্ট ড্যাম দ্বারা নির্মিত একটি লেক, এটি নৌকা চালানো ও মাছ ধরার জন্য জনপ্রিয়। এই সূত্রটি প্রকাশ করেছে ABC নিউজ। আফগানিস্তানে মর্টারের গোলায় নিহত 6। আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কাপিসা প্রদেশে মর্টার শেলের গোলার আঘাতে নারী শিশুসহ অন্তত 6 জনের প্রাণহানি ঘটেছে। তাগাব জেলার এই ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে আজ দেশটির নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন। তাগাবে আফগানিস্তানের সরকারি বাহিনীগুলোর সঙ্গে তালিবান বিদ্রোহীদের লড়াই চলছে বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। কাপিসা পুলিশের মুখপাত্র শায়েক সোরেশ জানিয়েছেন, একটি বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলার সময় সেখানে একটি মর্টারের গোলা এসে পড়ে। গোলাটির বিস্ফোরণে নারী ও শিশুসহ অন্তত 6 জন নিহত হয়েছেন এবং আরও 4 জন আহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি। কিন্তু রাজধানী কাবুলের ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তারা এই ঘটনায় নিহত সংখ্যা 10 এবং আহত সংখ্যা 18 বলে উল্লেখ করেছেন। এদিকে পুলিশ কর্মকর্তা সোরেশ মর্টার সেলের গোলাটি ছোড়ার জন্য তালিবানকে দায়ী করেছেন। অপরদিকে তালিবানের একজন মুখপাত্র অভিযোগ প্রত্যাখ্যান করে নিরাপত্তা বাহিনী গোলাটি ছুড়েছিল বলে পাল্টা অভিযোগ করেছে। আফগানিস্তানে লড়াইরত পক্ষগুলোর গোলাগুলির মাঝে পড়ে প্রায় বেসামরিক মানুষের মৃত্যু হয়। আফগানিস্তানে মোতায়েন সব সেনা 11 সেপ্টেম্বরের মধ্যে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়ে সৈন্য প্রত্যাহার শুরু করেছে যুক্তরাষ্ট্র। গত মাসে ওয়াশিংটনের ওই ঘোষণার পর থেকে আফগানিস্তান জুড়ে সহিংসতা বহুগুণ বৃদ্ধি পেয়েছে। এছাড়াও গত মাসে জাতিসংঘ জানায়, চলতি বছরের প্রথম 3 মাসে আফগানিস্তানের সরকারি বাহিনী ও তালিবান বিদ্রোহীদের মধ্যে লড়াইয়ে প্রায় 1,800 বেসামরিক নিহত হয়েছেন। দুপক্ষের মধ্যে শান্তি আলোচনা চললেও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। সর্বশেষ জানিয়ে দিব, সরকার উদার গণতন্ত্র ধ্বংস করে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে বললেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রতিহিংসার রাজনীতির কারণে বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর অনুমতি দিচ্ছে না সরকার। আজ বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 40তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে সাংবাদিকদের নিকট এমন মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি আরও বলেন, উদার গণতন্ত্র ধ্বংস করে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে এই সরকার। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে একজন ঘন জন্মা নেতা হিসেবেই উল্লেখ করে বলেছেন, জাতির সবচেয়ে সংকটের মুহূর্তে তিনি সামনে এসে দাঁড়িয়েছেন এবং নেতৃত্ব দিয়েছেন। এ সময় বিএনপির মহাসচিব আরও বলেন, 1971 সালে তিনি অর্থাৎ জিয়াউর রহমান সমগ্র জাতিকে যুদ্ধের জন্য ঝাঁপিয়ে পড়তে বলেছিলেন এবং নিজে রঙ্গানে যুদ্ধ করেছিলেন। এর মধ্য দিয়ে তারা দেশ স্বাধীন করেছিলেন।
ফখরুল বলেন, জাতিকে তিনি বহুদলীয় গণতন্ত্র উপহার দিয়েছিলেন, জাতির মধ্যে নতুন আশার সঞ্চার করেছিলেন, একটি বিভক্ত জাতিকে তিনি একত্রিত করেছিলেন, একটি সমৃদ্ধ বাংলাদেশের জন্য নতুন বিপ্লব শুরু করেছিলেন। এদিকে বিএনপির নেতা আরও বলেন, মাত্র 3.5 বছরে পুরো জাতিকে, সমগ্র বাংলাদেশকে একটি সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করেছিলেন জিয়াউর রহমান। আমরা আজকের এই দিনে তাকে শ্রদ্ধাভরে স্মরণ করেছি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দুর্ভাগ্য আমাদের এই জাতি যে আশা আকাঙ্ক্ষা নিয়ে লড়াই করেছিল, আওয়ামী লীগ সুপরিকল্পিতভাবে সেই উদার গণতান্ত্রিক যে রাষ্ট্র ব্যবস্থা তাকে ধ্বংস করে দিয়ে আবারও একদলীয় শাসন ব্যবস্থা ছদ্মবেশের প্রতিষ্ঠা করতে যাচ্ছে। এছাড়াও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, আসুন 1971 সালের যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা লড়াই করেছিলাম সেই আকাঙ্ক্ষাকে প্রতিষ্ঠা করার জন্য আজ আবার লড়াই শুরু করি, সংগ্রাম শুরু করি। বিএনপির মহাসচিব বলেন, আওয়ামী লীগ অত্যন্ত সুপরিকল্পিতভাবে এদেশের উদার রাজনৈতিক ব্যবস্থাকে বন্ধ করে দিচ্ছে, তারাই আজ সাম্প্রদায়িকতা উগ্রবাদের জন্ম দিচ্ছে। তিনি আরো বলেন, আওয়ামী লীগ এই দেশকে নির্মাণের জন্য কখনোই কোনো শুভ কাজ করেনি, এদেশের জন্য তারা কোনো ভালো কাজ করেনি, শুধু ধ্বংসই করেছে। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, আমির খসরু মাহমুদ চৌধুরী, গয়শর চন্দ্র রায়, ইকবাল হাসান মাহমুদ টুকু ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স সহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সূত্রটি প্রকাশ করেছে পার্স টুডে। আজকের মতো এখানেই শেষ করছি। সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।